স্বাগত জানাচ্ছি বরেন্দ্র সংবাদে সাথে আছি বিথি ঘোষ শুরুতে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম করোনা সংক্রমণ প্রতিরোধে আগামী আঠাশ সেপ্টেম্বর থেকে সারা দেশে আবারও টিকা ক্যাম্পেইন শুরু রাজশাহীতে অটো ছিনতাইকারীকে হাতে নাতে ধরল চন্দ্রিমা থানা পুলিশ রাবির সাবেক ভিসির বিরুদ্ধে দুদককে তদন্তের নির্দেশনা ছয় সপ্তাহ স্থগিত রাষ্ট্রদ্রোহ মামলায় রাজশাহী বিএনপির শীর্ষ তিন নেতাকে জামিন দিয়েছে আদালত শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে আগামী সেপ্টেম্বর থেকে সারা দেশে আবারও টিকাদান ক্যাম্পেইন শুরু হচ্ছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে এই উদ্যোগ নেওয়া হয়েছে রোববার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন স্বাস্থ্য অধিদপ্তরের টিকা কর্মসূচির পরিচালক ও লাইন ডিরেক্টর ডা শামসুল হক তিনি জানান টিকা ক্যাম্পেইনে একদিনেই আশি লাখ ডোজ টিকা দেওয়া হবে ক্যাম্পেইনের আওতায় এক কোটিরও বেশি মানুষকে টিকা দেওয়া হবে একই সঙ্গে বর্তমান টিকাদান কর্মসূচিও চলমান থাকবে এ বিষয়ে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডাক্তার বি এম খুরশিদ আলম বলেন টিকা ক্যাম্পেইনের মাধ্যমে এক কোটি সহ প্রতি মাসে নিয়মিত সিনোফার্মের প্রায় দুই কোটি টিকা দেওয়া হবে টিকার মজুত প্রসঙ্গে স্বাস্থ্য মহাপরিচালক আরও বলেন আমাদের হাতে পর্যাপ্ত পরিমাণ টিকা মজুদ আছে এবং আমরা সামনের দিনগুলোতে প্রয়োজনীয় টিকা পাওয়ার উৎস নিশ্চিত করছি স্পট রেজিস্ট্রেশনে ষাট টিকা প্রয়োগের কথা জানিয়ে তিনি বলেন সপ্তাহের নির্দিষ্ট একদিন নিবন্ধিত বা অনিবন্ধিত ষাট বছরের বেশি বয়সীদের অগ্রাধিকারের ভিত্তিতে স্পট রেজিস্ট্রেশনের মাধ্যমে টিকা দেওয়ার ব্যবস্থা করা হবে বিএনপির রাজশাহী বিভাগীয় সমাবেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যাসহ নির্বাচিত সরকার উৎখাতের প্রকাশ্য ঘোষণা ও হুমকি রাষ্ট্রদ্রোহ মামলায় রাজশাহী বিএনপির শীর্ষ তিন নেতাকে জামিন দিয়েছে আদালত রোববার উভয় পক্ষের শুনানি শেষে রাজশাহী মহানগর দায়রা জজ এ এইচ এম ইলিয়াস হোসাইন তাদের জামিন আবেদন মঞ্জুর করেন জামিনপ্রাপ্তরা হলেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক মেয়র মিজানুর রহমান মিনু রাজশাহী মহানগর বিএনপি সভাপতি ও সাবেক মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুল এবং মহানগর বিএনপি সাধারণ সম্পাদক শফিকুল হক মিলন এর আগে রোববার দুপুরে তাদের পক্ষে আইনজীবীরা জামিনের আবেদন করে পরে শুনানি শেষে মহানগর দায়রা জজ আদালতের বিচারক এইচ এম ইলিয়াস তাদের জামিন আবেদন মঞ্জুর করেন গত ষোলোই মার্চ আদালতে চার বিএনপি নেতার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা দায়ের করেন নগর আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মুসাব্বিরুল ইসলাম পাঁচ মাস পর বিএনপির রাজশাহী বিভাগের সাংগঠনিক সম্পাদক রুহুল কুদ্দুস বাদে তিন বিএনপি নেতা এই মামলায় উচ্চ আদালতে আপিল করে শিল্পাঞ্চল পুলিশের অতিরিক্ত আইজিপি শফিকুল ইসলাম রাজশাহী চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের নেতৃবৃন্দদের সাথে মতবিনিময় সভা করেছেন রোববার বিকেলে রাজশাহী চেম্বার ভবনের হলরুমে এই মত সভা অনুষ্ঠিত হয় এতে সভাপতিত্ব করেন রাজশাহী চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি মনিরুজ্জামান মনির প্রধান অতিথির বক্তব্যে অতিরিক্ত আইজিপি বলেন দেশি বিদেশি বিনিয়োগকারীদের আকৃষ্ট করতে কাজ করে যাচ্ছে শিল্পাঞ্চল পুলিশ 2041 সালের মধ্যে সরকারের যে উন্নত দেশ গড়তে পরিকল্পনা নিয়েছেন শিল্পাঞ্চল পুলিশ সেই জায়গা থেকে কাজ করে যাচ্ছে এজন্য সকলকে নিজ নিজ জায়গা থেকে ভূমিকা রাখতে হবে মতবিনিময় সভায় বিশেষ অতিথি ছিলেন রাজশাহী রেঞ্জ ডিআইজি মোহাম্মদ আব্দুল বাতেন রাজশাহী মহানগর পুলিশ কমিশনার মোহাম্মদ আবু কালাম সিদ্দিক রাজশাহী পুলিশ সুপার এবিএম মাসুদ হোসেন এফ পরিচালক শামসুজ্জামান সহ অন্যান্যরা রাজশাহীতে অটোরিকশা ছিনতাই করে পালানোর সময় হাতে নাতে দুই ছিনতাইকারী গ্রেফতার হয়েছে শনিবার দুপুরে নগরীর চন্দ্রিমা থানার নাদের হাজির মোড়ে এ ঘটনা ঘটে গ্রেফতারকৃতরা হলেন রাব্বি ও সানিল তাদের বাড়ি চন্দ্রিমা থানা ছোট বন গ্রাম এলাকায় বিকেলে চন্দ্রিমা থানায় তাদের সাংবাদিকদের সামনে হাজির করা হয় পুলিশ জানায় সেলিম রেজার কাছ থেকে অটোরিকশার ভাড়া নিয়ে চালাত সাগর হোসেন বেলা সাড়ে এগারোটার দিকে লক্ষ্মীপুর থেকে দায়রা দিকে যাওয়ার জন্য রাব্বি ও সানেল ভাড়া করে প্রকৃতির ডাকে সাড়া দিতে গাড়িটি রেখে রাস্তার পাশে যায় সাগর এসময় সময় রাব্বি ও সানিল অটো নিয়ে মেহেরচন্ডী দায়রা দিকে পালানোর চেষ্টা করে বিষয়টি জানতে পেরে অটোচালক চন্দ্রিমা থানায় জানায় এবং চন্দ্রিমা থানার এসআই রাজু তার সঙ্গে ফোর্স নিয়ে চকপাড়ার নাদের হাজির মোড় থেকে তাদের দুজনকে গ্রেফতার করেন চন্দ্রিমা থানার ওসি জানান তাদের মামলা করা হয়েছে তাদের আদালতে চালান দিয়ে রিমান্ড চাওয়া হবে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নিয়োগে অনিয়ম ও ক্ষমতার অপব্যবহার হয়েছে কিনা তদন্ত করে ষাট দিনের মধ্যে প্রতিবেদন দাখিলের জন্য সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগ দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যানকে যে নির্দেশনা দিয়েছিল তা ছয় সপ্তাহের জন্য স্থগিত করেছেন আপিল বিভাগের চেম্বার জজ রাবের সাবেক ভিসি অধ্যাপক আব্দুস সোভানের আবেদন ও তার উপর শুনানির পরিপ্রেক্ষিতে রবিবার আপিল বিভাগের চেম্বার জজ বিচারপতি ওবায়দুল হাসান এই স্থগিতাদেশ দেন অধ্যাপক আব্দুস সোভানের পক্ষে শুনানি করেন সিনিয়র আইনজীবী শাহ মঞ্জুরুল হক অপরদিকে রিট পিটিশনার ক্যাবের পক্ষে শুনানিতে ছিলেন অ্যাডভোকেট হাসান আজিম গত পাঁচ মে দু হাজার একুশ তারিখে রাবির সাবেক ভিসি অধ্যাপক আবদুসোহানের একশো আটত্রিশ শিক্ষক কর্মকর্তা কর্মচারী নিয়োগ এবং দু হাজার সালের শিক্ষক নিয়োগ বিধিমালা বাতিল চেয়ে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে কনজিউমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের পক্ষে স্থপতি মোবাস্স চৌধুরীর একটি রিট আবেদন করেন পিটিশনারের পক্ষে একশো নিয়োগ এবং দু সালের শিক্ষক নিয়োগ বিধিমালা বাতিল চাওয়া হয় শুনানি শেষে তিন নম্বর প্রতিপক্ষ দুদক চেয়ারম্যানকে রাবিতে শিক্ষক নিয়োগে অনিয়ম ও ক্ষমতার অপব্যবহার হয়েছিল কিনা তদন্ত করে ষাট দিনের মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশনা দেন একই সঙ্গে গত মে একুশ তারিখের একশো আটত্রিশ নিয়োগ এবং দু হাজার সতেরো সালের শিক্ষক নিয়োগ বিধিমালা তিন মাসের জন্য স্থগিত ঘোষণা করেন এবং আগামী চোদ্দ নভেম্বরের মধ্যে একটি কমপ্লায়েন্স রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দেন এ বিষয়ে সিনিয়র আইনজীবী শাহ হক বলেন রবিবার আমাদের আবেদনের ওপর শুনানি শেষে বিজ্ঞ আদালত দুর্নীতি দমন কমিশনের ওপর হাইকোর্ট বিভাগের নির্দেশনার ছয় সপ্তাহের স্থগিত ঘোষণা করেছেন ফলে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি অধ্যাপক আব্দুস সোভানকে তদন্তের নামে হয়রানি করতে পারবে না দুদক এ ছিল বরেন্দ্র সংবাদে সাথে থাকার জন্য ধন্যবাদ